বিশাল লাইন পড়েছে। প্রথমে ভেবেছিলাম যে টিকিটের জন্য হয়তো লাইন পড়েছে, কিন্তু পরে শুনলাম যে এখানে প্রবেশ অবাধ। আসলে চেকিং হচ্ছে, কলকাতা পুলিশ থেকে মোতায়েন করা হয়েছে, সিকিউরিটির জন্য প্রত্যেকের ব্যাগ চেক করা হচ্ছে। মেয়েদের জন্য আর ছেলেদের জন্য লাইন আলাদা। চেকিং এর পর মেলা প্রাঙ্গণে অবশেষে ঢুকে পড়লাম। বিকেল 3:45 বাজে মেলা প্রাঙ্গণে ঢুকে একটু পাজল হয়ে গেছিলাম আসলে কিছুক্ষণের জন্য। ঠিক বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে শুরু করব। আমরা 600টা স্টল কিভাবে পুরো মেলা কভার করব, আদৌ পুরোটা হবে কি না সেটা নিয়েও একটা সন্দেহ হচ্ছিল। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এমনিতেই বড় হয়, কারণ দেশে বিদেশের নানান জায়গা থেকে বহু পাবলিশার আসেন এই মেলাতে অংশগ্রহণ করেন। কিন্তু 2024 সালে আমার যেন মনে হচ্ছে যে এত বড় আয়োজন বোধহয় এই প্রথম হলো। বুঝতেই পারছিলাম মেলা এখন জমজমাট, বিভিন্ন স্টল থেকে মাইক্রোফোনে অ্যানাউন্স হচ্ছে, আর তারই মাঝে খুব সুন্দর বাউল গান ভেসে আসছে। জাগো বাংলা, মা মাটি মানুষের পক্ষে সওয়াল, এটা একটা
খোলা মঞ্চ মতো, বসার জায়গাও রয়েছে অনেকখানি, বাউল সঙ্গীত চলছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে সংবিধানের একটা 3D মডেল করা, বা খুব সুন্দর, মানে পুস্তক মেলায় সংবিধানকে গুরুত্ব দেওয়ার কথা এখানে বলা হয়েছে। সংবিধান বাঁচাও, সংবিধান রক্ষা করো, আর আমাদের দেশকে রক্ষা বাঁচাও, এই বার্তা। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনই মাটির শিকড়ের সাথে যুক্ত, তাই জন্য মাটিকে ভুললে চলবে না, মাটিকে সঙ্গে নিয়ে মানুষের কথা ভেবে তারপর আমাদের সমস্ত কাজে অগ্রসর হতে হবে। সেটার উত্তর যিনি দেবেন তাকে সুন্দর একটা গিফট দেবো ফ্রম মেক বেলা ব্রডব্যান্ড। বিশিষ্ট জনেরা, আপনাদের সকলকে প্রস্তাব দিয়ে সকলকে দেখাচ্ছি স্বাগত। গত 18 জানুয়ারি থেকে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার শুরু হয়েছে, চলবে আগামী 31 জানুয়ারি অবধি।
সময় দুপুর 12:00 থেকে রাত্রি 8:00 অবধি। 1976 সালে এই বইমেলা শুরু হয়েছিল পার্ক স্ট্রিট ময়দানে। এত জনপ্রিয়তা পায় যে আস্তে আস্তে এই বুক ফেয়ার পরিসরে বৃদ্ধি হতে থাকে, বাড়তে থাকে, মানুষের চাহিদা অনুযায়ী। তারপর এই মেলা শিফট হয় মিলন মেলা প্রাঙ্গণে, আর এখন বর্তমানে সেন্ট্রাল পার্কে, সেন্ট্রাল পার্ক, সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণ। সত্যি এত বড় আয়োজন দেখেই বুঝতে পারছিলাম প্রত্যেক বছরই তো মেলা হয়। আসলে কি জানেন, শিক্ষিত মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ হলো বই। বই হলো আয়নার মতো, যাতে আমাদের মনের প্রতিবিম্ব ধরা পড়ে। বইয়ের মতো অন্তরঙ্গ সহচর পৃথিবীতে বোধহয় আর কিছু নেই। মানে আমরা বইকে বলতে পারি সমাজের দর্পণ। আমাদের নিঃসঙ্গ মুহূর্তগুলিকে বই ভরিয়ে তোলে। শিশু থেকে কিশোরের কাছে বই দিকদর্শনের কাজ করে। তবে বইমেলা সাধারণভাবে অনুষ্ঠিত রথের মেলা, গাজন মেলা প্রভৃতি মেলাগুলি থেকে একটুখানি স্বতন্ত্র। এটা বইপ্রেমী মানুষের কাছে মিলন তীর্থ। আজ বিকেল 4:30 SBI অডিটোরিয়ামে কবির ফ্রাঙ্কো সভার The focal theme country of the 47th International Kolkata Book Fair is United Kingdom. All book lovers are requested to visit the themed country pavilion. Like previous years, this year also we have participants from India and Australia, Bangladesh, Thailand, America, Germany, Argentina, Cuba, Peru, and Latin American countries are from the international arena. Direct participation of publishers from almost all the states of India like Assam, Tripura, Bihar, Jharkhand, Orissa, Telangana, Gujarat, Tamil Nadu, Kerala, Haryana, Uttar Pradesh, Madhya Pradesh, Chhattisgarh, Karnataka, Maharashtra. আসুন দেখুন, নিয়ে যান তিনটে বই একসঙ্গে, নিয়ে যান মাত্র 200 টাকায়, 200 টাকায় তিনটে বই। কোথাও পাবেন না দাদা, 200 টাকায় তিনটে বই, একটা দুটো নয় তিনটে। দিদি ভাই দেখে যান, ¿Qué pasa?
পৃথিবীর সব দেশেই এখন বইমেলা বসে। ভারতের বিভিন্ন রাজ্যেও বইমেলার আয়োজন হয়। কলকাতার বইমেলা আন্তর্জাতিক স্তরে উন্নীত হয়েছে। সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়। এছাড়া পশ্চিমবঙ্গের জেলায় জেলায় 7-10 দিনের বইমেলা হয়। এসব মেলায় গ্রামের সর্বস্তরের মানুষ ভিড় করে। যারা সবসময় বই কেনা বা পড়ার সুযোগ পান না, এইসব মেলায় এসে তারা বহু নতুন বই হাতে করে দেখতে ও পড়তে পারে। কলকাতার বইমেলা প্রায় 2 যুগ ধরে চলে আসছে। বই পড়তে উৎসাহ দেওয়ার পক্ষে এই মেলার ভূমিকা ভোলবার নয়। হঠাৎই চোখে পড়ে গেল মাথার উপরে কি যেন একটা ঘুরছে। একটু ধাতস্থ হয়ে বুঝলাম ওটা ড্রোন ক্যামেরা। এতটাই নিরাপত্তা বেষ্টনী। একটাই জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকটা মানুষই নিশ্চিন্তে নিরাপদে বই কিনছেন আর গল্প করছেন, খাচ্ছেন, গান শুনছেন, ঘুরছেন, ছবি তুলছেন। মেলাটাকে সবাই এনজয় করছে এটাই চোখে পড়ছিল। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড সারা দেশে বইমেলা এবং উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। গিল্ড পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্যান্য অংশেও বইমেলা আয়োজনে সহায়তা করে। সারা বছর ধরে গিল্ড হাউস নানান রকম বই প্রকাশনা করে থাকেন বা প্রকাশনা করাতে সহায়তা করেন, মানে প্রমোশনে হেল্প করে। আন্তর্জাতিক বইমেলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বই প্রেমীদের সাথে দেশে বিদেশে বই নানান রকম বইয়ে পরিচয় ঘটানো। আর আমি তো আপনাদের আগেই বলছিলাম যে আগে যেমন একটা সীমাবদ্ধ ছিল যে বই প্রেমী বা অন্যান্য একটা, সেই পরিসরটা এখন অনেক বেড়ে গেছে। তা ঘুরতে ঘুরতে মেলায় ঘুরতে ঘুরতে আমি আমার একজন অত্যন্ত প্রিয় দাদার সাথে দেখা হয়েছে, কল্যাণ দাস অধিকারী। তার সাথে একটু কথা বলি, আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিই। কল্যাণ দা, হ্যাঁ, মেলায় ঘুরতে ঘুরতে আপনার সাথে হঠাৎই দেখা হয়ে গেল, এটা একটা মানে বিরাট পাওনা। হ্যাঁ, মেলার কেমন লাগছে? খুবই ভালো, এবং সবথেকে আমি খুশি হয়েছি যে আপনার সঙ্গে দেখা হয়ে যাওয়া, এবং কারণ অনেক দিনের ইচ্ছে ছিল যে আপনার সঙ্গে একবার দেখা হওয়ার, কিন্তু আপনিও হয়তো কর্মজগতে ব্যস্ত, আমিও সামান্য হয়তো ব্যস্ত ছিলাম, সবাই ব্যস্ত, সেটা তো ওঠেনি, বাট আজকে হয়তো ঈশ্বরই মানে ইচ্ছে ছিল যে দেখা হয়ে গেল। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই মানে পরমেশ্বরের পরমেশ্বর। আচ্ছা, আর একটা কথা বলছি, এবছরের বইমেলার কি আপনার কি লাগছে, মানে চোখে কি পড়লো? অবশ্যই যেটা চোখে লাগছে সেটা হচ্ছে অনেক বেশি আগের থেকে নিট অ্যান্ড ক্লিন, এবং অনেক বেশি মানে ভিড় থাকলেও অনেকটা সম্ভবত মানে সেই মানে খুব যে ঠেলাঠেলি বা সেই বিষয়টা দেখছি অনেকটাই কন্ট্রোল, যেটা কিনা গত বছরে আমার চোখে পড়েনি। তো এবার আশা করব আমাদের মানে এই সিস্টেমটা আগামীতে ডে বাই ডে আরো ডেভেলপ করবে। আচ্ছা, প্রত্যেক বছর আসেন? না, প্রত্যেক বছর আসা হয় না, আমার তো মনে হচ্ছে এবছরের বইমেলা মানে অনেকটা
আরো বড় হয়েছে, একদম বড় হয়েছে, মানে সবথেকে বড় পাবলিশার্সের সংখ্যা বেড়েছে, স্টলের সংখ্যা বেড়েছে। কি কি বই কিনলে? দেখুন, বই এখনো সেভাবে কিনে উঠতে পারিনি, ওখানে এর আগে একদিন এসেছিলাম কিন্তু সেদিন টাইমটা শর্ট ছিল। আজকে দেখি, মানে আমার যেটা মানে আপনাকে আগেও একবার বলেছিলাম যে আমার ডিটেকটিভ এবং ভৌতিক এইগুলো বেশি ভালো লাগে, তো আশা করছি আজকে এদের মধ্যে কিছু একটা কেনা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আপনার কাজে সফল হন এবন এইভাবে আপনি আপনার কাজে এগিয়ে চলুন। ধন্যবাদ দর্শক বন্ধু, আপনাদেরকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। Publishers and booksellers guild শুধু যে শীতকালে কলকাতা বুক ফেয়ারের আয়োজন করে থাকে তাই নয়, সারা বছর ধরে নানান রকম পার্বণ উৎসব উপলক্ষে বই বাজার বা ছোট মাঝারি বইমেলার আয়োজন করে থাকেন বা সহায়তা করেন। তাদের উদ্দেশ্য একটাই, যেখানে বই কেনার মতো সামর্থ্য নেই, যাদের পড়বার ইচ্ছে আছে অথচ সামর্থ্য নেই, তাদের কাছেও বই পৌঁছে দেওয়া, মানে ন্যায্য মূল্যে খুব পুরনো এবং দুর্লভ বই তারা সংগ্রহ করেন এবং সেটা যাতে গ্রাম মফস্বল ছাড়িয়ে শহর দেশ দেশান্তরে বইপ্রেমীদের কাছে ছড়িয়ে যায়, সেটাই তাদের মূল উদ্দেশ্য। যার জন্য ওনারা বিভিন্ন গ্রামীণ স্কুলগুলোতেও বইমেলার আয়োজন করে থাকে। বাংলাদেশে একটি হিন্দি সিনেমা রিলিজ করেছেন একটা কথাই আছে, কোন জিনিস অন্যকে দান করলে সেটা আরো বৃদ্ধি পায়, উত্তরটা খুব সহজ, সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান যদি আপনি সত্যিকারের নলেজ যদি অন্যকে দান করেন বা অন্য মানুষদের মধ্যে প্রসারিত করেন বা চেষ্টা করেন, তাহলে সেই সম্পদ কখনো কমবে না, বরং বৃদ্ধি পাবে। চলো দেখি না।
মানব জীবনকে সমৃদ্ধ করে তোলে বই, কারণ মেধা সম্পদ বা মানব সম্পদকে একমাত্র বই পারে আরও উন্নত স্তরে পৌঁছে নিয়ে যেতে। প্রতি বছর একটি দেশকে তার সাহিত্য ও সংস্কৃতি প্রদর্শনের জন্য ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। মেলায় সমস্ত মহাদেশের নানান দেশ অংশগ্রহণ করে এবং বিভিন্ন লেখক, শিল্পী এবং সমালোচকদের নিয়ে গঠিত প্রতিনিধি দল এই উপলক্ষে ভারতে তাদের সমকক্ষদের সাথে মত বিনিময় করতে মেলা পরিদর্শন করে থাকে। মেলা চলাকালীন সারা বিশ্বের নেতৃস্থানীয় বক্তাদের অংশগ্রহণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেমিনার, সিম্পোজিয়া, বক্তৃতা এবং বিতর্কেরও আয়োজন করা হয়। সামনেই একটা জটলা মতো দেখতে পেলাম, বুঝলাম যে ওখানে বই প্রকাশনা চলছে এবং আলোচনা চলছে। পাহাড় ভাঙা এক নদীর মতো মেঘগুলো উড়ে যাচ্ছে, দিকহীন, ঠিকানাবিহীন, আকাশ জুড়ে চন্দ্রমা আলোকিত শীতল উপত্যকা, উজ্জ্বল গুচ্ছ গুচ্ছ গিরিসিংহ দিন বলে ভুল করে উড়ে বেড়ায়, হিমালয় বুলবুল ওটা আনন্দ রাগ, আর এইসব দেখে নিষ্ফলক দৃষ্টি প্রশান্ত করে নিষ্কব্ধ বর্ণময় হয়ে যায়। অরিন্দমের জন্য আমার অনন্ত শুভেচ্ছা রইল ও আরো আপনারা যারা প্রকাশনা করলেন আমাদের সকলের শ্রদ্ধা কথা এবং কবিতায় কবি বিশ্বজিৎ রায়। আমি ঠিক চারটে লাইন উচ্চারণ করব কবিতার একটি স্তম্ভ। ঘুমের ভেতর মধ্যরাত্রে আসে এক অনেকটা বালির ওপর আছড়ে পড়ার মতো কয়েকটা সমুদ্র ঢেউ। আমার মনে হয় এই যে সমুদ্র ঢেউগুলি সেগুলিই আঁকা আছে এই কাব্যগ্রন্থে,
এবং অরিন্দমকে আমার অনেক শুভেচ্ছা। অরিন্দম আমার খুব প্রিয় অনুজ কবি, প্রতিনিয়তর কবিতা পড়ি, উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটছে দেখতে পাচ্ছি এবং আগামী দিনে আরও উজ্জ্বলতর হবে এই শুভেচ্ছা। বিশ্বজিৎকে অসংখ্য ধন্যবাদ। অরিন্দম সম্বন্ধে আমার বিশেষ কিছু বলার, কারণ আমার বন্ধু, আমার অগ্রজ কবি রথীন কর এবং অরবিন্দা চক্রবর্তী। বইকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে এক হৃদ্য পরিবেশে সামাজিক মেলবন্ধন গড়ে উঠতে দেখা যায়। বইমেলায় প্রকাশক এবং পুস্তক বিক্রেতারা বিশ্বের নানা প্রান্তের নানা বিষয়ের বই এনে বিভিন্ন রুচির মানুষের সামনে হাজির করেন। হাত আছে অথচ সাধ্য নেই এমন বইপ্রেমী মানুষ বইমেলায় এসে বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে যান। বইমেলা জ্ঞানের অসীম ভাণ্ডারকে আমাদের সামনে উন্মুক্ত করে দেয়। বইমেলার উপযোগিতা দ্বিবিধ। বইমেলায় পাঠক বিপুল সংখ্যক বইয়ের সান্নিধ্যে এসে যেমন আনন্দ পায়, তেমনি প্রকাশক এবং বিক্রেতারা বাণিজ্য করার সুযোগে সামগ্রিকভাবে লাভবান হয়। এক্সকিউজ মি ম্যাম, একটু কথা বলতে পারি? আমি একজন ইউটিউবার, আপনি কোথা থেকে এসেছেন? আপনার আগে নামটা একটু বলুন। আমার নাম আলপনা শর্মা। আচ্ছা, কোথা থেকে এসেছেন? একদম। আচ্ছা, এক বই কিনেছেন? কি কেমন কি বই কিনলেন? আমি ঠাকুর মা স্বামী। আচ্ছা, কার লেখা? একটা তো আছে ব্রহ্মানন্দের লেখা। আচ্ছা, আর কিনেছি ছোটদের জন্য, ছোটদের যে স্টোরি ছবিতে যেগুলো আছে, কৃষ্ণদেব, মানে ছোটরা যাতে জানতে পারে। আচ্ছা, শিশু সাহিত্য তো একটা অন্য একটা জগৎ, সেখানে অনেক কিছু, শিশু সাহিত্য তো অনেক কিছুই জানে, কিন্তু আমি চাই মানে এই নতুন প্রজন্মে একটু জানুক স্বামীজিকে, চিনুক বা একদম ঠাকুর স্বামীজি মাকে একটু জানুক। হ্যাঁ, সেই কারণে ওখান থেকে, মানে ছোট বয়সে একটা উপলব্ধি করে বই পড়ে, আবার মধ্য বয়সে একটা অন্যরকম, যৌবনে শৈশবে একরকম, কিন্তু ছোট থেকে তো জানাটা তো উচিত প্রাপ্ত বয়সে। নিশ্চয়ই, একদম, সেই জন্যই। একদম। কেমন লাগছে এবারে মেলা? ভালোই লাগছে। প্রত্যেকবার আসেন? প্রত্যেকবার আসে, মানে কি মাঝে কিছু বছর আসা হয়নি। হ্যাঁ হ্যাঁ, এখানে ছিলাম না, বম্বেতে ছিলাম। কি তফাতটা দেখছেন এবছর? অনেকদিন পর এসেছে তো, তফাত আছে, বড় না? হ্যাঁ হ্যাঁ, বড়, অনেক বড়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
কলকাতা একটি মেলাকে কেন্দ্র করে বাংলার নবজাগরণ দেখা দিয়েছিল। সেটি নবগোপাল মিত্র মহাশয়ের হিন্দু মেলা। বর্তমানে বইমেলাকে কেন্দ্র করেও বলা যায় একটা জাগরণ দেখা দিয়েছে শহরে, মফস্বলে, গ্রামেগঞ্জে। জ্ঞানের প্রসারের ক্ষেত্রে বই একটি বড় মাধ্যম, তাই ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, ফ্রান্স প্রভৃতি স্থানে প্রতি বছর বৃহৎ জাতীয় মেলার অঙ্গস্বরূপ বইয়ের প্রদর্শনী বসে। পরবর্তীকালে একক ও স্বতন্ত্র মেলারূপে বইমেলা প্রচলিত হয়। পৃথিবীর বইমেলাগুলির মধ্যে জার্মানির ফ্রাঙ্কফুর্টের স্থায়ী বইমেলাটি সবচেয়ে বড়। বইমেলা আসলে আনন্দ মেলা। রবীন্দ্রনাথ বলেছিলেন, মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে। ভিক্টর হুগো বলেছেন, বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে সভ্যতা টিকিয়ে রাখার জ্ঞান দান করে, অতএব বই হচ্ছে ভারতের রক্ষা কবচ। সভ্যতার প্রতিবিম্বকে স্থায়ী রূপে ধরে রাখে বই। সুখ দুঃখে, সুন্দরে অসুন্দরে, ভালো মন্দ মানুষের জীবন, এক একটা বই যেন এক একটা জীবনের চলমান প্রতিবিম্ব। অনন্ত মানুষের অফুরন্ত জীবন নিয়েই মানুষের পরিপূর্ণ মহাজীবন। সেই মহাজীবনের মেলাই বইমেলা। বইকে সার্বজনীন করার জন্য বইমেলার গুরুত্ব অপরিসীম। বইমেলা নবীন লেখকদের কাছে প্রতিভা বিকাশের মুক্ত মেলা। নবীন লেখকদের রচনা প্রকাশিত হয় বইমেলাতে। তাছাড়া এই মেলা উপলক্ষে শিল্পী, কলাকুশলীরাও তাদের সৃষ্টি সম্ভার নিয়ে উপস্থিত হতে পারেন। এইভাবে এই বইমেলা প্রকৃত অর্থেই এক মিলন মেলা হয়ে ওঠে। অন্যান্য বারের মতো এবছরেও কিছু সংখ্যক বইয়ের স্টল কে আমরা শো স্টপার্স হিসেবে বলতে পারি, যেমন আনন্দ পাবলিশার্স, আজকাল, দেশ পাবলিশিং, পত্রভারতী, ন্যাশনাল বুক এজেন্সি, অক্সফোর্ড বুক স্টোর ইত্যাদি। বইমেলায় ঘুরতে ঘুরতে আমি এই মুহূর্তে লিটল ম্যাগাজিনের ছোট্ট একটা পৃথিবীতে ঢুকে পড়েছি। হ্যাঁ, কেন এই রকম বলছি, আসলে এই যে বিশাল বড় একটা লম্বা মতো প্যান্ডেল দেখছেন, বিরাট বড়, এখানে বহু বিক্রেতারা বসে আছেন পরপর, প্রত্যেকেরই কাছে অসংখ্য লিটল ম্যাগাজিনের সম্ভার। ডিজিটাল প্রযুক্তির আবির্ভাবের সাথে সাথে অনেকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বই শীঘ্রই তাদের পথ থেকে বেরিয়ে আসবে। শুধু যে ভুল প্রমাণিত হয়েছে তা নয়, আগের থেকে বইয়ের বিক্রি আরো আরো বেড়েছে। জিএফকে এন্টারটেনমেন্ট, জিএফকে এর একটি সহযোগী প্রতিষ্ঠান, এবং নিলসেন বুক ডেটার তথ্য অনুসারে 2023 সালের প্রথম 8 মাসে বিশ্বব্যাপী বইয়ের বাজার অনেক বাজারে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। যেমন ফ্রান্সের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী বিক্রয় অঞ্চলে একক পরিসংখ্যান থেকে লাভের পরিসীমা ছিল +1.3%, এবং ইউকেতে 1.8%।
ভারতের উদীয়মান বই বাজারে উল্লেখযোগ্য বৃদ্ধি প্লাস 8.7% এবং মেক্সিকো প্লাস 10%। এবারের বইমেলাতে আরেকটি বিশেষভাবে উল্লেখযোগ্য যেটা চোখে পড়ছিল সেটা হলো জঙ্গলমহল লালমাটি স্টল। হ্যাঁ, এটা আমার সত্যিই খুব ভালো লাগছিল। মাতৃভাষার উপর খুব জোর, মানে জোর দেওয়া হয়েছে, যার যেটা মাতৃভাষা সেই ভাষার উপর যাতে লেখা পড়া জনসংযোগ বৃদ্ধি করা যায় এবং তাদের যে প্রত্যেকটা সামাজিক স্তরে যে এক একটা যে আলাদা করে তাদের জীবনযাত্রা, কালচার সব কিছু যে আলাদা, সেই জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জঙ্গলমহল আপনারাও জানেন যে প্রান্তিক মানুষরা থাকেন, তাদের কথা, তাদের সমস্ত কিছু আমরা জানতে পারব। মানে সংবিধানকে রক্ষা করে দেশকে বাঁচাতে হবে, অর্থাৎ মাটি এবং মানুষের কথা ভাবতে হবে। গ্রাসরুট লেভেল থেকে সমস্ত স্তরে চিন্তা ভাবনাকে নিয়ে কাজ করতে হবে। খুব সুন্দর বার্তা এবছরের বইমেলাতে। আমাদের শহর কলকাতা সর্বদাই সাংস্কৃতিক কেন্দ্র, গ্রন্থপঞ্জিতের আশ্রয়স্থল, যেখানে স্বাধীন ও বিশেষ বইয়ের দোকান, সেকেন্ড হ্যান্ড বইয়ের স্টল, সমস্ত কিছু পাওয়া যায়। কলেজ স্ট্রিটের বই পাড়ার কথা তো বলতেই হবে। যাই হোক, তাছাড়াও শীতকালে প্রত্যেক বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রত্যেকের কাছেই মানে বিশেষ গন্তব্যস্থল। প্রত্যেকেই এই বছরের এই সময়টার জন্য উন্মুখ হয়ে থাকেন। এখানে জাতি, ধর্ম, বৃত্ত নির্বিশেষে মানুষ মিলিত হন, একাকার হয়ে যায় গ্রাম থেকে শহর। বইমেলা সাহিত্য, নাটক, শিল্পকলা, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, নৃতত্ত্ব, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তিবিদ্যা থেকে আধুনিক রন্ধনশিল্প, খেলাধুলা ইত্যাদি বিষয়ে বহু বিচিত্র পুস্তকের সমাবেশে ঘটে এখানে। ভাই একটু কথা বলতে পারি? ভাই কথা বলতে পারি? হ্যাঁ, কি কি বই কিনলেন? না, আমরা এখন ঘোরাঘুরি করছি, এখন বই কেনা হয়নি। আচ্ছা, এই এসেছেন? কোথায় থাকেন আপনি? কেষ্টপুরে থাকি। আচ্ছা, আপনার নামটা? সুমন ব্যানার্জি। এবারের বইমেলা কি আলাদা দেখছেন? দেখি, আনন্দ পাবলিশারে যাবো। আচ্ছা, দেখা যাক। অসংখ্য ধন্যবাদ। এলিজাবেথ ব্যারেট বলেছিলেন, ভালো বইয়ের সাহচর্য আছে এমন কোনো মানুষকে বন্ধুহীন বলা যায় না। কথাটা একটু চিন্তা করবেন, কতখানি সত্যি। কারণ বইয়ের মতো প্রকৃত বন্ধু মানুষ বোধহয় আর কাউকে খুঁজে পাবেন।
বই মানুষের সব সময়ের সবচেয়ে সুন্দর সঙ্গী। বই দূরকে করে নিকট এবং পরকে করে আপন। আর বইমেলায় সে মননের উত্তাপ নিতে প্রচুর মানুষ ভিড় জমায়। দেখছেনই তো, কসমেটিক সংস্কৃতির বাজারে চিরুনি সভ্যতার যুগে বইমেলা দিন দিন তার গৌরব বৃদ্ধি করে চলেছে। এই গৌরব ক্রমবর্ধমান হোক, এটাই আমাদের কাম্য। আন্তর্জাতিক কলকাতা বইমেলার একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হল, সারা বিশ্বের বিখ্যাত লেখক, কবি এবং বুদ্ধিজীবীদের আকর্ষণ করার ক্ষমতা। 2024 সংস্করণ এই ঐতিহ্যকে অব্যাহত রেখেছে। বৈশ্বিক অংশগ্রহণ শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক বক্তৃতাকে সমৃদ্ধ করে না, বরং বিভিন্ন সাহিত্য সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বোধকেও উৎসাহিত করে। তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্যের প্রতি ভালোবাসা গড়ে তোলার গুরুত্বকে স্বীকৃতি দিয়ে বইমেলায় শিশু ও তরুণদের জন্য উৎসর্গ করা হয়েছে ইন্টারেক্টিভ গল্প বলার সেশন, তরুণ পাঠকদের জন্য বই লঞ্চ করা এবং পাঠের প্রতি আজীবন ভালোবাসা জাগানোর লক্ষ্যে আকর্ষক ক্রিয়াকলাপগুলি হল যুবকেন্দ্রিক উদ্যোগের অংশ। Yeah.
বই মেলা মানেই জ্ঞানের মেলা, ভাবের মেলা ও আনন্দের মেলা। বইমেলায় ঘটে লেখক, প্রকাশক ও পাঠকের ত্রিবেণী সঙ্গম। এখানে এই জ্ঞানের হাটে, ভাবের হাটে বিকিকিনির উদ্দেশ্যে সবাই সমবেত হয়। কেবল আঞ্চলিক ভাষায় নয়, সকল ভারতীয় ভাষায়, এমনকি আন্তর্জাতিক ভাষায় বইয়ের প্রকাশকরাও এখানে অংশগ্রহণ করে থাকেন। সভ্য মানুষের জীবনে অপরিহার্য রূপে জড়িয়ে গেছে বই। লিপি আবিষ্কারের পর থেকে মানুষ তার অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা কিংবা অনুভূতিগুলিকে ধরে রাখতে চেয়েছে বইয়ের মধ্যে। ক্রমে ক্রমে অনেক সমৃদ্ধি ঘটেছে, গড়ে উঠেছে ছোট বড় অজস্র গ্রন্থাগার। বই নিয়ে বিশ্বব্যাপী বাণিজ্যেরও একটি ঐতিহ্য গড়ে উঠেছে। সংস্কৃতি, জ্ঞানচর্চা আর বাণিজ্যের সেই মেলবন্ধনেই সৃষ্টি হয়েছে বইমেলার। অন্য দেশের দেখা দেখি এদেশের মাটিতে বইমেলা অনুষ্ঠিত হয়। কলকাতার মার্কস স্কোয়ারে যে বঙ্গ সংস্কৃতি সম্মেলন হতো, সেখানেই 1963 খ্রিস্টাব্দে বইমেলা অনুষ্ঠিত হয়। আয়োজন করেছিলেন বঙ্গীয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। তবে ন্যাশনাল বুক ট্রাস্টের আয়োজনে মুম্বাই শহরে 1969 খ্রিস্টাব্দে যে বইমেলা হয়, সেটা প্রদেশের প্রথম যথার্থ বইমেলা। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে তারামণ্ডলের সামনের মাঠে 1976 খ্রিস্টাব্দে যে বইমেলা অনুষ্ঠিত হয়, সেটাই ছিল কলকাতার পুস্তক মেলার প্রথম বইমেলা। এখন বর্তমানে সল্টলেক সেন্ট্রাল পার্কে আয়োজিত হচ্ছে। ভাবতে পারছেন 600টা স্টল, মানে একদিনে ঘুরে দেখা কি সম্ভব? সম্ভব নয়। প্রথম প্রথম 1976 সাল নাগাদ যখন শুরু হয় বইমেলায়, বেশিরভাগ ভিড় করতেন সাহিত্যিকরা, কবি, তারপর যারা হচ্ছে বই প্রেমী, তারা সব ধরনের মানুষের, যে এখন যেমন সব ধরনের মানুষ আসে, তখন কিন্তু সেরকম ছিল না। শুধুমাত্র শিক্ষক মণ্ডলী, ছাত্র, সাহিত্যিক, বিদ্বজন, এদের মধ্যেই মানে এদের মধ্যেই গণ্ডিটা ছিল এবং এত ভিড়ও হতো না, যার জন্য স্টলে বসে চিনতে 2-3টে বই পড়ে ফেলতে পারতেন। এখন এত ভিড় হয়ে গেছে, এত মানুষ, এত স্টলের সংখ্যা এত বেড়েছে, মেলার পরিধি আগের থেকে অনেক অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য
বইপ্রেমীরা এখন চিন্তা করলেও স্টলের মধ্যে বসে আরাম করে দু তিনটে বই পড়তে পারেন না। যাই হোক, আমাদের কলকাতা আন্তর্জাতিক বইমেলার এখন পরিধি এখন আমাদের শুধু কলকাতা কেন, আমাদের দেশ ছাড়িয়ে বিদেশ সমস্ত জায়গায়, পৃথিবী সব জায়গায় ছড়িয়ে গেছে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে স্টুরবিজে সম্ভবত অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রথম বইমেলা। এরপর পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন শহরে বইমেলা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে জার্মানির ফ্রাঙ্কফুর্টে শহরে অনুষ্ঠিত বইমেলার উল্লেখ না করে থাকা যায় না। তবে যথার্থই বইমেলা জার্মানির লাইপৎসিংয়ে অনুষ্ঠিত হয় 1927 খ্রিস্টাব্দে। ধীরে ধীরে তা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে। গত 18 জানুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। 19 জানুয়ারি ইউকে ডে ছিল, মানে ইউনাইটেড কিংডম। এবারের থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম। আমি এই মুহূর্তে ব্রিটিশ কাউন্সিলের সামনে দাঁড়িয়ে আছি, ব্রিটিশ কাউন্সিলের যে স্টল সেই স্টলটার সামনে দাঁড়িয়ে আছি। পরপর এখানে অনেকগুলো বিদেশ বাইরের দেশের বাইরের কান্ট্রির স্টল দেখতে পাচ্ছি, যেমন ব্রিটিশ কাউন্সিল স্টলের পাশেই হচ্ছে ফ্রান্স, তারপরেরটা হচ্ছে জার্মানি। অন্যান্য বারের মতো এবারেও আমাদের দেশের বিভিন্ন স্টেট, মানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, বিভিন্ন প্রান্ত থেকে, সাউথের নানান স্টেট থেকে তো বটেই, এছাড়াও বাইরের কান্ট্রি, যেমন হচ্ছে ফ্রান্স, বাংলাদেশ, ইটালি, লন্ডন, ইউনাইটেড কিংডম, ইউএসএ, বিভিন্ন জায়গা থেকে, থাইল্যান্ড, নানান দেশে বিদেশে পাবলিশার্সরা এসছে। অনেকক্ষণ ধরে ঘুরছি মেলাতে। এবারে মেলা অনেক বেশি জমকালো আমার যা মনে হলো। পড়াশোনা করি,
এই মুহূর্তে আমি বাংলাদেশ স্টলের সামনে দাঁড়িয়ে আছি। এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম ফ্রান্স, তারপর ইউনাইটেড কিংডম, ব্রিটিশ কাউন্সিল, ইউএসএ, এখন আমি বাংলাদেশ স্টলের সামনে দাঁড়িয়ে আছি। অনেকটাই বড় স্টল, এবং এই স্টলটার সামনে কেন আমি দাঁড়ালাম, কেননা এত সুন্দর সাজিয়েছে স্টলটা, মানে সত্যি বলার নয়। আর সব থেকে বড় কথা, ইউনেস্কো এবছর ঢাকার রিকশা আর্ট সেটাকে স্বীকৃতি দিয়েছে। স্টলের বাইরে আপনাদের আমি ক্যামেরা ফোকাস করছি একটু, ঢাকার রিকশা আর্ট ইউনেস্কো থেকে স্বীকৃতি দিয়েছে এবছর। স্টলের বাইরে তা মানে সাজানো হয়েছে ঢাকার রিকশা দিয়ে, রিকশা আর্টটা দেখবার মতো সত্যি। আগেই অনেকবার বলেছি ইউনাইটেড কিংডম এবারের ফোকাল থিম কান্ট্রি। স্টলটার সামনে লন্ডনের রেড টেলিফোন বুথ করা হয়েছে, সব দাঁড়িয়ে ফটো সেশন চলছে। এখানে আরো দু তিনটে ফটো সেশনের ভালো জায়গা দেখছিলাম। অভিজ্ঞতার ক্ষেত্রে বিশেষ সাহায্য প্রদান করেছেন নগরজেন হোটেলস,